Hey dear students, how are you? So today I discuss with you an interesting story which name is Astrologer's Day, written by R.K. Narayan. And if you think this video is informative and benefit for yours, then you should hit the like button and don't forget to subscribe it. And listen, if you have any query, so you should write in the comment below. And without any further ado, let's start. Okay, so Astrologer's Day, written by R.K. Narayan. ভারতীয় ইংরেজি সাহিত্যের জনপ্রিয় লেখক, ইংরেজি ভাষা সাহিত্যের প্রথম যুগের যে তিনজন ভারতীয় ত্রয়ী, মুলক রাজ আনন্দ ও রাজা রাও তাদের মধ্যে অন্যতম। মালগুড়ি ডেস খ্যাত লেখক, বিখ্যাত লেখক, হি ইজ নান আদার দেন ইজ আর কে নারায়ণন। রাসিপুরম কৃষ্ণস্বামী আয়ার নারায়ণ স্বামী, তো তিনি বিখ্যাত লেখক, সারা জীবন ধরে বহু প্রশংসা কুড়িয়েছেন। তার পুরস্কার ভাণ্ডারে তাই একে একে স্থান পেয়েছে সাহিত্য একাডেমি, পদ্মভূষণ, পদ্মবিভূষণ, ফিল্মফেয়ার পুরস্কার, শ্রেষ্ঠ কাহিনী অ্যাওয়ার্ড, এবং তিনি ভারতের উচ্চ আইনসভা অর্থাৎ রাজ্যসভার সদস্য মনোনীত হয়েছেন। তার বিখ্যাত গ্রন্থ স্বামী অ্যান্ড ফ্রেন্ডস, দ্য ব্যাচেলর অফ আর্টস অ্যান্ড অ্যাস্ট্রোলজার ডেস অ্যান্ড আদার্স স্টোরিজ, দ্য গাইড, দ্য ম্যান ইটার অফ মালগুডি, তার লেখাগুলি ভারত, ইংল্যান্ড ও আমেরিকায় সমানভাবে সমাদৃত হয়েছে। ক্লাস ইলেভেনের পাঠ্য দ্য অ্যাস্ট্রোলজার্স ডে, এটি প্রকাশিত হয় 1947 সালে, অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে অ্যান্ড আদার্স স্টোরি শীর্ষক শিরোনামে, পরে মালগুডি ডেস সিরিজের অন্তর্ভুক্ত হয়। সো দেখো, এলাবোরেট করা হচ্ছে অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, রিটেন বাই আর কে নারায়ণন, পাংচুয়ালি অ্যাট মিড ডে। দেখো, পাংচুয়ালি মিন্স সঠিক সময় বা যথাসময় বলতে বোঝায়, ঠিক আছে? আর মিড ডে মানে দিনের মধ্যভাগ বা মধ্যাহ্ন, যে অর্থে বুঝি। পাংচুয়ালি অ্যাট মিড ডে হি ওপেন্ড হিজ ব্যাগ, মানে সে তার ব্যাগ খোলে, অ্যান্ড স্প্রেড আউট, স্প্রেড আউট মানে ছড়িয়ে দেয় বা খুলে রাখে, হিজ প্রফেশনাল ইকুইপমেন্ট, যে তার যে পেশাদারি বা ব্যবসাদার জিনিসপত্রগুলো বা ইকুইপমেন্ট মানে উপকরণ অর্থে ইউজ করা হয়েছে। কনসিস্ট অফ তো কনসিস্ট আসলে গঠন অর্থে আমরা পাই, বাট এখানে থাকা অর্থে বুঝিয়েছে। অফ এ ডজন কাওয়ার শেলস, কাওয়ার শেল মানে হচ্ছে কড়ি, বুঝতে পারছো? আমরা সাধারণত কড়ি এক জাতীয় সামুদ্রিক প্রাণী, সেটাকে বিভিন্ন ধর্মীয় উপকরণ হিসাবে বা কাজকর্মের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এ স্কোয়ার পিস অফ ক্লথ উইথ অবস্কিউর ম্যাস্টিক চার্টস অন ইট, তো একটা স্কোয়ার মানে চারকোনা কাপড়ের টুকরো, যেখানে অবস্কিউর মানে হচ্ছে অস্পষ্ট, দুর্বোধ্য, কিছু ম্যাস্টিক মিন্স রহস্যাবৃত, চার্ট আঁকিবুকি করা, ঠিক আছে? চার্ট মিন্স আঁকিবুকি, অন ইট সেটাই। এ নোটবুক, তার কাছে একটা নোটবুক অ্যান্ড বান্ডেল অফ পালমেরা রাইটিং, পালমেরা মিন্স হচ্ছে তাল পাতার যে পুঁথিগুলো আছে সেখানে কিছু লেখা থাকে। হিজ ফোরহেড ওয়াজ রিপ্লেন্ডেন্ট, ফোরহেড মিন্স কপাল তো জানোই, ওয়াজ রিপ্লেন্ডেন্ট মানে কপালে লেপটে দেওয়া বা মেখে দেওয়া, উইথ সিক্রেট অ্যাশ মানে এক পবিত্র ছাই, অ্যান্ড ভার্মিলেন মানে সিঁদুর টাইপ, এক ধরনের সিঁদুর জাতীয় রং যা দিয়ে ঘন গাঢ় লাল বর্ণ আসে, সেই অর্থে বলা হয়েছে। অ্যান্ড হিস আইস পার্কল উইথ শার্প অ্যাবনর্মাল গ্লিম, এবং তার চোখগুলো ঝকঝক করছে, বুঝতে পারছো? উইথ এ শার্প অ্যাবনর্মাল গ্লিম, অ্যাবনর্মাল মিন্স তো অস্বাভাবিক, গ্লিম মানে হচ্ছে কিরণ বা দ্যুতি, মানে আলোর যখন ছটা বের হয় সেটাকে এখানে মানে গ্লিম অর্থে বলা হয়েছে। হুইচ ওয়াজ রিয়েলি অ্যান আউটকাম, মানে যার ফলস্বরূপ, অফ এ কন্টিনিউয়াল সার্চিং লুক ফর, দেখুন সার্চিং মানেও খোঁজা, লুক ফর মানেও খোঁজা, মানে তার চোখগুলো কন্টিনিউয়াল মানে কন্টিনিউয়াল মিন্স ক্রমাগত সার্চ করে যাচ্ছে কি তার কাস্টমার মানে মক্কেল, খরিদ্দার, সেই অর্থে বোঝাই। বাট হুইচ ইজ সিম্পল ক্লায়েন্ট, মানে যারা সাধারণ সাদাসিদের ক্লায়েন্ট বা খরিদ্দার বা মক্কেল, টুক টু বি এ প্রোফেটিক লাইট,
তার এই যে মানে কপাল থেকে যে দ্যুতি বের হচ্ছে, ঠিক আছে, সেই দ্যুতিকে সেই সাধারণ ক্লায়েন্টরা কী 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 ভাববে যে ইনি ভবিষ্যৎ স্রষ্টা, এখানে প্রফিট ভবিষ্যৎবাণী করতে পারেন, সেই অর্থে ভবিষ্যৎ দশটা প্রফিটিক লাইট অ্যান্ড ফিল্ড কমফোর্ট, আর তিনি তিনি স্বস্তি পাবেন। তিনি এর মানে তিনি কে, তিনি হলেন যে মানে কাস্টমার, সেই কাস্টমার স্বস্তি পাবে সেটাকে সেখানে বলা হয়েছে। ঠিক আছে, তো দেখো আমি আবার রিপিট করছি। পাংচুয়ালি অ্যাট মিড ডে হি ওপেন হিজ ব্যাগ অ্যান্ড স্প্রেড আউট হিজ প্রফেশনাল ইকুইপমেন্ট হুইচ কনসিস্ট অফ এ ডজন কভার শিল এ স্কোয়ার পিস অফ ক্লথস হুইচ অবস্কিউর মাই স্টিক চার্টস অন ইট এ নোটবুক অ্যান্ড এ বান্ডেল অফ পালমোরা রাইটিং। তো প্রতিদিনের মতো যথাসময়ে সে তার ব্যাগ খুলে তার ব্যবসায় ব্যবহৃত জিনিসপত্রগুলোকে ছড়াত। তা সেখানে ছিল এক ডজন কড়ি, রহস্যময় আঁকিবুকি করা বর্গাকার কাপড়ের টুকরো, নোটবই আর তালপাতার পুঁথি, বুঝতে পারছো। হিজ ফোরহেড ওয়াজ রিপ্লেন্ডেন্ট উইথ সিক্রেট অ্যাশ অ্যান্ড ভার্মিলন অ্যান্ড হিজ আই স্পার্কলড উইথ এ শার্প অ্যাবনর্মাল গ্লিম হুইচ ওয়াজ রিয়েলি অ্যান আউটকাম অফ এ কন্টিনিউয়াল সার্চিং লুক ফর কাস্টমার্স বাট হুইচ হিজ সিম্পল ক্লায়েন্ট টুক টু বি এ প্রফেটিক লাইট অ্যান্ড ফেল্ট কমফোর্ট। তো তার কপাল লেপেছিল পবিত্র ছাই আর লাল টিকা, তার জন্য তার কপাল থেকে অস্বাভাবিক দ্যুতি ঠিকরে পড়ছিল, আর তার চোখগুলো নিরন্তর মক্কেলের খুঁজে ব্যস্ত ছিল, আর তার সরল সাদাসিধে মক্কেলরা এই ঝলককে ভবিষ্যৎ দৃষ্টি ভেবে আশ্বস্ত হত।